রমাদান মাস আসলে আমাদের বাংলাদেশে প্রত্যেকের মুখে মুখে একটা কথা থাকে যে এই রমাদান মাসে যা খাইতে পারো কোনো হিসাব নিকাশ নাই এটা আমাদের আরেকটা আকিদাগত ভুল খাওয়া দাওয়ার ব্যাপারে আল্লাহ সুবাহতালা এটা রমাদান গাই রমাদান সারা বছরের জন্যই আল্লাহ সুবাহ তালা আমাদের জন্য কিছু খাবারকে হালাল করেছেন কিছু হারাম করেছেন এটার একটা নির্ধারিত সীমা রেখা আছে কিন্তু রমাদান মাস কেন্দ্রিক এইরকম কোন কথা নবী সাল্লাহ ইসলাম থেকে সাহাবাইকেরাম থেকে সালাফে সোহাল থেকে থেকে কোনো কেরাম থেকে যুগে যুগে এই কথা বর্ণিত হয় নাই যে রমাদান মাসে যা খেতে পারো কোনো অসুবিধা নেই এটার কোনো হিসাব নাই হিসাব হবে না কেন আল্লাহ সব তালা প্রত্যেকটি কাজের প্রত্যেকটি আমলের হিসাব নেবেন তাহলে আমি হারাম খেলে রমাদান মাসেও হিসাব নিতে দিতে হবে আর যদি আমি হালাল খাই স্বাভাবিক খাবার খাই ইসলাম কোনো অস্বাভাবিকতাকে পছন্দ করে না তো এই হিসাবে রমাদান মাসেও আমি যদি হিসাবের বাহিরে অপরিমিত ইচ্ছাকিত ইচ্ছাকৃত যা মনে চাইল তাই খেলাম তাহলে অবশ্যই আল্লাহর কাছে হিসাব দিতে হবে সুতরাং এই কথাটি এই চিন্তাধারাটিও আমাদের আকিদাগত ভুল